তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ফ্রেন্ডস, আপকামিং টাইমে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে অনেক বড় সড় একটা ইভেন্টস অ্যান্ড আপডেটস, যেটা কিন্তু খুব শীঘ্রই আমাদের মধ্যে আসতে চলেছে। আমি কিন্তু তোমাদেরকে কনফার্ম ডেটটি জানিয়ে দিব। ফ্রেন্ডস, জানিয়ে দেবো তোমাদেরকে আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল যে ইভেন্টসগুলো রয়েছে সেই ইভেন্টগুলো কনফার্মস ইভেন্টস, এবং কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব ইভেন্টের যেই আইটেমসগুলো রয়েছে, মানে ভ্যালেন্টাইন স্পেশাল তোমরা কী কী দেখতে পাবা। তারপরে কিন্তু ভ্যালেন্টাইন রয়্যাল কিন্তু আসতে চলেছে ফ্রেন্ডস, মানে ভ্যালেন্টাইন রয়্যালে কিন্তু তোমরা ওখানে স্পিন করতে পারবা, স্পিন করে কী কী পাবা সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তারপরে কিন্তু ভ্যালেন্টাইন স্পেশাল যে ইভেন্টগুলো রয়েছে ফ্রেন্ডস, সেখানে তোমরা কী কী দেখতে পারবা, ভ্যালেন্টাইন স্পেশাল বান্ডেল, ভ্যালেন্টাইন স্পেশাল যেই প্রপোজ ইমোট, তারপর হার্ট ব্রোকেন ইমোট, যেই ইমোটগুলো রয়েছে বা নতুন নতুন ইমোট কিছু আছে কিনা সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি ভ্যালেন্টাইন স্পেশাল ইভেন্ট নিয়ে কিন্তু করা হয়েছে। সো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু তোমাদেরকে ভ্যালেন্টাইন স্পেশালের যত ইভেন্টস অ্যান্ড আপডেট আছে এবং কনফার্ম ডেট, ক্যালেন্ডার বাগেরা যত কিছু আছে, ব্যানার সব কিছু তোমাদেরকে দেখে দিব। তো বুঝতে পারতেছো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওতে লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, এবং ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করতে হবে যেন অন্যরাও দেখতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো হার্টবিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, এবার ভ্যালেন্টাইন স্পেশাল আমাদের জন্য কিন্তু অনেক বড় সড়ো ইভেন্টস অ্যান্ড আপডেট আসতে চলেছে, আজকে কিন্তু তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিব। কিন্তু তার আগে তোমাদেরকে স্কোয়াড বেজের যে ইভেন্টের যেই জিনিসপত্রগুলো রয়েছে, মানে যেগুলো আসবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। স্ক্রিনের উপর কিন্তু দেখতে পারতেছো ফ্রেন্ডস, স্কোয়াড বেজে যেই আইটেমসগুলো রয়েছে তোমরা একদম ফ্রিতে দেখতে পাবা, সেগুলো হচ্ছে দেখতে পারতেছো স্ক্রিনের উপরে। একটা ফিমেল বান্ডেল কিন্তু দেখতে পারতেছো ভাই, হেয়ারটা দেখো ভাই, ওপি কিন্তু লাগছে ভাই আমার কাছে, চুলটা দেখো ভাই, তারপরে প্যানের স্ক্রিনটা দেখো, ওপি একটা জোস প্যানের স্ক্রিন কিন্তু তোমরা স্কোয়াড বেজ ইভেন্টে দেখতে পাবা। সো খুবই ভালো লাগছে। তারপরে কিন্তু তোমাদেরকে ব্যাকপ্যাক দেখিয়ে দিব, দেখতে পারতেছো সমস্যা নেই, তোমাদেরকে কিন্তু এক দুই তিন তিনোটাই দেখিয়ে দিব, দুই লেভেলেরটাও দেখতে পারতেছো। তারপরে কিন্তু তোমাদেরকে এখন এক লেভেলেরটা দেখাবো, দেখতেই পারতেছো। সো ফ্রেন্ডস, এগুলো কিন্তু তোমরা স্কোয়াড বেজ ইভেন্টে দেখতে পাবা। তারপরে লুটবক্সটা দেখে নাও, ওপি লেভেলের একটা লুটবক্স দেখতে পারতেছো, পুরাই লিজেন্ডারি। তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছো প্যারাশুট, এরপরেই কিন্তু তুমি মনস্টার স্কিন দেখতে পেলে। তো ফ্রেন্ডস, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের স্কোয়াড বেজের যে ইভেন্টটা রয়েছে সেই স্কোয়াড বেজ ইভেন্টে কিন্তু তোমরা এটা দেখতে পাবা। তো ফ্রেন্ডস, স্কোয়াড বেজে যে মারাত্মক ভান্ডেলটা রয়েছে সেটা কীভাবে আসবে, সো স্ক্রিনের উপরে দেখে নাও। এটা হচ্ছে আমাদের স্কোয়াড বেজের যেই বাই টপ বান্ডেলটা রয়েছে সেটা। তো ফ্রেন্ডস, তুমি দেখে মানে স্ক্রিনটা দেখেই বুঝতে পারতেছো যে যেরকম মানে টপ বান্ডেল এরকম আসবে কিন্তু টপ ইভেন্টে, মানে আমাদের যে টোকেন টাওয়ার ইভেন্ট আছে। তো তোমরা সকলেই জানো ওইটার মধ্যে কিন্তু ভাই লিমিট নাই কোনো ডায়মন্ডের, মানে কি বলবো তোমাদেরকে, পাঁচটা টোকেন লাগে, সেই টোকেনের জন্য কতগুলো ডায়মন্ড যে খরচ করতে হয় এটা আসলে আমার থেকে ভালো তোমরা সকলেই জানো, কারণ আমি একটু ডায়মন্ড সেমন আবার কমই উড়াই আর কি। তো যাই হোক, এই বান্ডেলটা কিন্তু তোমরা টোকেন টাওয়ার ইভেন্টে দেখতে পাবা, যেটা কিন্তু গাইরেন আমাদেরকে কনফার্ম করে ফেলেছে। তো ফ্রেন্ডস, আপকামিং টাইমে কিন্তু আরেকটা নতুন বান্ডেল তোমরা দেখতে পাবা, নতুন নয়, ওল্ড ডক্টর ভানিতা সনিতা বান্ডেল যেটা রয়েছে, ভানিতা বলে ফেলছি, সেই স্ক্রিনের উপরে তুমি দেখতে পারতেছ ডক্টর সানিতে বান্ডেল রিটার্নস। সো ফ্রেন্ডস, সানিতা বান্ডেল কিন্তু খুব শীঘ্রই রিটার্নস করতেছে, এটা কিন্তু তোমরা খুব শীঘ্রই দেখতে পাবা। সো বান্ডেলটা কিন্তু ভাই ওপি লেভেলের একটা বান্ডেল, খুব আগের একটা বান্ডেল, যে বান্ডেলটা কিন্তু মানে দেখতে খুবই জোস, স্পেশালি ভাই মানে চুলটাও কিন্তু মানে হেয়ারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই বান্ডেলটার। সো খুবই মারাত্মক একটা বান্ডেল কিন্তু হতে চলেছে। তো ফ্রেন্ডস, এখন দেখিয়ে দেবো আপকামিং টাইমে নিউ একটা অলস স্কিন, স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ফ্রেন্ডস, এটা কিন্তু নতুন একটা অলস তোমরা দেখতে পারবা। সো দেখে রাখো ভাই, ওপি লেভেলের কিন্তু লাগতেছে, এটার সেই স্কিনও কিন্তু লিক হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাইলাম না, বাট এটাই তোমরা দেখে রাখো ফ্রেন্ডস। নতুন একটা প্যাটের স্কিনও কিন্তু লিক হয়ে গেছে, সরি প্যাটের স্কিন নয়, পুরো প্যাটই লিক হয়ে গেছে, বাট তোমাদেরকে দেখাইলাম না, বাট ওটা এখনও কনফার্ম হয় নাই, সেই জন্য কনফার্ম হলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। সো চলে যাবো আজকের ভিডিওর কোয়েশনে, স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ফ্রেন্ডস, ওপি লেভেলের আজকে একটা কোয়েশন হতে চলেছে ফ্রেন্ডস। তুমি যে মোবাইলটা দিয়ে ফ্রি ফায়ার খেলতেছো সেই মোবাইলটার নাম কি? ভিভো, নোকিয়া, আইফোন, ওয়ান প্লাস, জিও, ওপো, স্যামসাং, রেডমি, পোকো, আইফোন বাগেরা যাই হোক না কেন, তোমার হাতের যে ফোনটা রয়েছে সে ফোনটার নাম কি অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করে ফেলো। আর এখান থেকে যদি তোমার প্রিয় ক্যারেক্টার সাথে তোমার যেই মোবাইলের নাম যেটা মেলে যায়, তবে অবশ্যই তোমার ক্যারেক্টার সহ এবং মোবাইলের নাম সহ তুমি কমেন্ট করে ফেলো, দেখি তোমরা কে কোন মোবাইল দিয়ে গেম প্লে করো। সো চলে যাবো আজকের ভিডিওতে, স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ভিডিওর মেইন পার্ট যেটা ভ্যালেন্টাইন স্পেশাল ফ্রি ফায়ার ভ্যালেন্টাইন
ইন্ডিয়ান রয়্যাল কিন্তু তোমরা দেখতে পাবা ফ্রেন্ডস 31 তারিখে তোমরা দেখতে পারতেছো। তার মানে কিন্তু আগামী পরশু দিন থেকে তোমরা ভ্যালেন্টাইন্স রয়্যাল দেখতে পাবা। সেখানে কিন্তু হার্ট ব্রোকেন ইমোটটা রয়েছে, তারপরে কিন্তু আই হার্ট ইউ ইমোটটা কিন্তু রয়েছে। সিঙ্গেল অর টেকেন উই হ্যাভ অন ইমোট ফর এভরি ওয়ান। সো দেখতে পারতেছো ফ্রেন্ডস কনফার্ম ইভেন্টটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা 31 তারিখে দুইটা ইমোট দেখতে পাবা, মানে আমাদের যে ভ্যালেন্টাইন রয়্যাল রয়েছে সে ভ্যালেন্টাইন রয়্যাল কিন্তু আসতে চলেছে 31 তারিখে। ওই দিন কিন্তু তোমরা এই রয়্যালটা দেখতে পাবা, দুইটা ইমোট, কঠিন কঠিন দুইটা ইমোট কিন্তু তোমরা দেখতে পাবা। সো এখন চলে যাবো আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল কি আসতে চলেছে চলো দেখে নেই। তো দেখতেই পারতো ফ্রেন্ডস ওপি লেভেলের আমাদের ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট আসতে চলেছে, সেটাও কিন্তু তুমি দেখবা 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তুমি কিন্তু দেখতে পাবা। সো ভাই মানে ওপি লেভেলের কিন্তু হতে চলেছে। তো ভাই বান্ডেলটা তোমরা দেখতে পারতো মেল ফিমেল বান্ডেল কুইন এবং ভাই কী বলো কিং এবং কুইন মানে জোস বান্ডেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, সাথে কিন্তু ইমোট রয়েছে। তো চলো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে দেখাই দেই, ইভেন্টটা চলো দেখে দেই। স্ক্রিনের উপরে দেখতে পারতেছো ফ্রেন্ডস ইভেন্টটা দেখো ভাই, টি শার্ট রয়েছে, ভ্যালেন্টাইন স্পেশাল ব্যানার রয়েছে, শু রয়েছে, তারপরে কিন্তু অনেক কিছু রয়েছে। মানে এখানে তুমি স্পিন করতে হবে, স্পিন করলে কিন্তু তুমি বান্ডেল বাগেরা সাথে কিন্তু ইমোট বাগেরা রয়েছে এগুলো কিন্তু তুমি দেখতে পাবা। সো এখানে তুমি দেখতেই পারছো। সো ইভেন্টটা কিন্তু এরকম হবে, তোমরা দেখতে পারতেছো 7 তারিখে যখন স্টার্ট হবে ইভেন্টটা কেমন হবে। তো যাই এখন দেখে দিব বান্ডেলগুলো দেখতে আসলে কীরকম হবে, ইমোটটা দেখতে কীরকম, ইমোটটা আমরা সকলেই জানি কীরকম, বাট বান্ডেলগুলো দেখতে কীরকম হবে ভ্যালেন্টাইন স্পেশাল। সো চলো তোমাদের এখন সরাসরি দেখিয়ে দিই, স্ক্রিনের উপরে দেখে নাও এই সেই বান্ডেল। তো দেখতেই পারতেছো ভাই কুইন মানে কুইন কিং যেটা ভাই মানে ওপি লাগে, কিংয়ের বান্ডেলটাও তোমরা দেখতে পারতেছো, মানে ভ্যালেন্টাইন স্পেশাল মানে ভ্যালেন্টাইন স্পেশাল। সো দেখতেই পারতেছো ভাই আমার কাছে কিন্তু বান্ডেলটা খুবই ভালো লাগছে। সম্পূর্ণ বান্ডেলটা কিন্তু তোমাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জোড়াগুলো দেখো, তারপর মাথার মধ্যে দেখতে পারতেছো শিং রয়েছে, মানে এটা ওপি লেভেলের আলাদা একটা কিন্তু বান্ডেল করা আছে। সো এটা কিন্তু ভাই ভ্যালেন্টাইন স্পেশাল, তো ভ্যালেন্টাইন স্পেশালই করা হয়েছে। স্পেশালি ফিমেল বান্ডেলটার কথা কী বলবো ভাই, জোস লাগে। স্পেশালি ফিমেল বান্ডেলটার কোন জিনিসটা জোস লাগে তোমাদেরকে আমি বলে দেবো, তার আগে সম্পূর্ণ বান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম দেখিয়ে দিই। সো দেখতে পারতেছো বান্ডেলটা, সম্পূর্ণ বান্ডেলটা তোমরা দেখো ভাই, ওপি লাগে দেখো, শুজগুলা, তারপর প্যান্টগুলা, যাই হোক এভরিথিং সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই, মানে চুলটা ওপি কিন্তু লাগছে ভাই, মানে ফিমেল বান্ডেলের যে চুলটা রয়েছে। তারপরে কিন্তু ফ্রেন্ডস প্রপোজ ইমোট কিন্তু তোমরা দেখতে পাওয়ার ফ্রেন্ডস, তোমরা ভ্যালেন্টাইন স্পেশাল যে উইশ ইভেন্ট রয়েছে মানে ভ্যালেন্টাইন উইশ ইভেন্টে, তো তোমরা কিন্তু ওইটা 7 তারিখে দেখতে পাবা। তো ফ্রেন্ডস আর এই হার্ট ইউ যে ইমোটটা রয়েছে এইটা কিন্তু তোমরা দেখতে পাবা ফ্রেন্ডস হচ্ছে 31 তারিখে, মানে 31 তারিখে ভ্যালেন্টাইন রয়্যাল যেটা রয়েছে ওখানে। আর তোমাদেরকে তো এখন বলেই দিলাম যে 7 তারিখে কোন ইভেন্ট আসবে, 7 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে আমাদের যে ভ্যালেন্টাইন উইশ ইভেন্ট রয়েছে সেটা। তো ফ্রেন্ডস তোমাদেরকে কিন্তু কনফার্ম ইভেন্টগুলো জানিয়ে দিলাম, দেখতেই পারছো ওপি ওপি লেভেলের কিন্তু ইভেন্টগুলো হতে চলেছে। ভ্যালেন্টাইন স্পেশাল তো ভ্যালেন্টাইন স্পেশালি, সো এইগুলো কিন্তু তোমরা দেখতে পাবা। কোন কোন ইভেন্টটা কবে কবে স্টার্ট হবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো সম্পূর্ণ ইভেন্টগুলো কিন্তু কনফার্ম ইভেন্ট ছিল, আপকামিং টাইমে কিন্তু তোমরা দেখতে পাবা। বাট ভ্যালেন্টাইন স্পেশাল যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে ডায়মন্ড দিয়েই তোমাদেরকে যা নেওয়ার নিতে হবে, ডায়মন্ড ছাড়া কিন্তু কোনো কথা হবে না। সো ভাই ডায়মন্ড মানে টাকা। সো আমি ইয়া করবো, তোমাদেরকে বলে দিব, সাজেস্ট করবো ভাই এত টাকা উড়ানোর দরকার নাই, জাস্ট গেম প্লে করো, এনজয় করো। বাট যদি তারপরও কারো মনে হয় যে নেওয়া দরকার তোমরা চাইলে নিতে পারো, সেই জন্য কিন্তু তোমাদেরকে কনফার্ম ইভেন্ট জানিয়ে দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে এখন এই ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও এবং ভিডিওটা একটা শেয়ার করে দিও। সো ফ্রেন্ডস ভালো থেকো, সবাই ফিরে আসবো নতুন আর কোনো ইভেন্টস অ্যান্ড আপডেটসের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।